বন্ধুগণ, সবাইকে আমার শুভেচ্ছা। আপনারা জানেন 2018 সাল থেকে আমরা 19 দিন একখানা অবস্থান এবং অনশন কর্মসূচি চালিয়েছিলাম। সেখানে অনেক শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি ছিলেন দিনের পর দিন। আমরা সেখানে নিজের চোখে প্রত্যক্ষ করেছিলাম সেই রাজপথে শুয়ে থাকা ঠান্ডায় বিপর্যস্ত হয়ে কুকুর বিড়ালের তাকে শুয়ে দেখা, কুকুর বিড়ালের পাশে রাজ্যাপন করা শিক্ষকদের, যাদেরকে এখন আমি অনেককেই দেখতে পাচ্ছি। এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা তখনই বলেছিলাম আমাদের জাতীয়করণ ঘোষণা দিন, দীর্ঘ 19 দিন পরেও তিনি আমাদের কিছু করতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা এসএসসি পরীক্ষার হলে ফিরে যান, আপনাদের আমি এই মুহূর্তে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা 20% দিয়ে দিচ্ছি। তাই আমরা সকল শিক্ষকগণ 19 দিন আমরণ অনশন কর্মসূচি পালন করার পর উনার নির্দেশে এবং উনার সেই উপহার নিয়ে ফিরে গিয়েছিলাম। তিনি বলেছিলেন অতি সত্তরই আমাদের জাতীয়করণ করে দিবেন, কিন্তু দীর্ঘ 5-5টি বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোন সৌভাগ্যের সুগমতা আসে নাই। তাই আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে আমার বন্ধুগণ আজ শুভতম দিনে অবস্থান করছেন। তাই আমরা চাইব অতি সত্তর আমাদের জাতীয়করণের ঘোষণা দিয়ে যাই রাজপথ থেকে ফিরিয়ে নিয়ে বিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রার্থনা করে আপনার স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জন করতে আমাদের সহায়তা করুন, আমাদের বাধ্য করবেন না। সারা বাংলাদেশে বছরের পর বছর বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকগণ সেই রাজপথে শুয়ে মরতে রাজি আছে। মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, খুব মাথা উঁচু করে তিনি বলেন, তিনি বলেন একাংশ শিক্ষক মাত্র সেই ড্রেস কামে পড়ে আছে। আমরা রাখি একথা নয়, আপনি আসুন এসে দেখে যান আর কত শিক্ষক রাজপথে নামলে আপনি বলবেন যে সেই রাজপথে শিক্ষক একত্রিত হয়ে নেমেছে। আমি জানি না আপনি কোন মুহের বলে সেই কথা বলে যাচ্ছেন যে শিক্ষকদের একাংশ নাকি রাজপথে নেমে আছে। আপনি কিছুদিন আগে বললেন যে ওই সব আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছাড়া ওই সব আন্দোলন বেশ কিছুদিন পরে আপনি মিথ্যে ভাবছেন, আপনি বুকার হচ্ছে এখনো বসবাস করছেন, আপনি বুঝতেই পারেন নাই শিক্ষকদের মনে কি অগ্নি স্ফুলিঙ্গ আপনি জ্বালিয়ে দিয়েছেন। শিক্ষকরা সেই রাজপথে দিনের পর দিন না খেয়ে রুদে বৃষ্টি আমন্ত্রী, আপনারা কি বলেন সে জবাব কি আমরা দিতে পারব? তাইলে মাননীয় শিক্ষামন্ত্রী অতিরিক্ত কথা না বলে অনেক অযোগ্যতার প্রমাণ আপনি দিয়েছেন, আপনি আবার শিক্ষকদেরকে অযোগ্য বলেন? আপনি গবেষণা করুন কিভাবে শিক্ষকদের 500 টাকা মেডিকেল ভাতা আপনি দেন, আপনি এটা গবেষণা করুন কিভাবে শিক্ষকদের বাড়িওয়ালা আপনি 1200 টাকা দেন, তার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে সেটা নিয়ে গবেষণা করুন, শিক্ষকদের যোগ্যতা নিয়ে গবেষণা করে আপনি এবার একবার ছেড়ে দেন দয়া করে। আপনি শিক্ষায় জাতীয়করণের ঘোষণা দেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনি শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা দেন। আমরা শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে নেই, আমরা মানবতার মা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। আপনি আমাদের জাতীয়করণের ঘোষণা দেন, আমরা আজই এই রাজপথ ছেড়ে চলে যাব। আমরা যখন একবার এসেই বলেছি তারপরে আমরা আর জাতীয়করণের ঘোষণা না নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস না নিয়ে সেখান থেকে পিছু হটার কোনো আমাদের আর উপায় নেই। তাই আমরা বলবো আমাদের এক দফা